তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের প্রতিবাদে শনিবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকশা ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও জেলা যুব কংগ্রেসের ডাকে কাঁকশার বামুনারা থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোপালপুর হয়ে পানাগড় বাজারের চৌমাথায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন পার্থ দেওয়াশী, কুলদীপ সরকার, জয়ব্রত বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। পার্থ দেওয়াশী অভিযোগ করেন, মহুয়া মৈত্রকে অন্যায়ভাবে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মূলত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে কাঁকশা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, আপনারা জানেন, কয়েকদিন আগে ভারতবর্ষের একজন প্রতিবাদী সাংসদ, অত্যন্ত তুখর বক্তা মহুয়া মৈত্রকে যেভাবে বহিষ্কার করেছে কেন্দ্রের মোদি সরকার, তার প্রতিবাদে এবং একশো দিনের কাজ, যে একশো দিনের কাজ শুধু কাজ নয়, ভারতবর্ষের একটা আইন, সেই একশো দিনের কাজ পশ্চিম বাংলার মানুষের জন্য আটকে রাখা হয়েছে এবং যারা একশো দিনের কাজ করেছে বিগত দু বছর ধরে, তাদের একশো দিনের টাকা কেন্দ্রের মোদি সরকার আটকে রেখেছে। তার প্রতিবাদে আমাদের লাগাতার আন্দোলন চলছে, যে আন্দোলন দিল্লির মুখ অবধি পৌঁছে গিয়েছে, সেই আন্দোলন এবং বাংলার গরিব মানুষের আবাস যোজনা যেভাবে পাঁচ বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার, এইভাবে পশ্চিম বাংলার মানুষকে যেভাবে অগণতান্ত্রিকভাবে ভাতে মারার চেষ্টায় মোদি সরকার রয়েছে, তারই প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি। সেই কর্মসূচিতে আজকে আমরা প্রায় প্রথমে 500 বাইক দিয়ে এই র্যালি শুরু করলেও আমরা দেখেছি তারপরে কাতারে কাতারে শয়ে শয়ে আরও বাইক ইয়াং জেনারেশন আমাদের সাথে যোগ দিয়ে একটা মহা কর্মসূচি তৈরি করেছে এবং আজকে আমাদের র্যালি হচ্ছে পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে এই র্যালি হচ্ছে। কারণ উদ্দেশ্য একটা, পশ্চিম বাংলায় যেভাবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সাথে না পেরে ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেসকে থামানোর চেষ্টা করছে, একশো দিনের টাকা গরিব মানুষে আটকে দিচ্ছে, ঘরের টাকা আটকে দিচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিচ্ছে, তো আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কারণ এটা গণতন্ত্রের ব্যবস্থার মধ্য দিয়ে হতে পারে না, এই সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে এটা কখনো কেন্দ্র সরকার সেই ন্যায্য পাওনা আটকাতে পারে না। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন করছি। আগামী দিনে গরিব মানুষের স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে যদি আন্দোলন বৃহত্তর করতে হয়, আমরা তৃণমূল যুব কংগ্রেস প্রস্তুত আছি। কাঁকশা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।